রমজানকে যদি জিজ্ঞাসা করে রমজান মাঠ এত দামি মাঠ তো ইতর মন্দিরে দফল আদায় করলে ফরজের সব মিলে যায় এটা ফরজ আদায় করলে শূন্যটা শতটা ফরজের সব মিলে যায় এত দাম কদর কেন ইফতারের সময় লক্ষ কোটি মানুষের নাজাদের ব্যবস্থা তোরবার কত হয়ে যায় চেহারের সময় গোনা মাফ হয়ে যায় পরি রমজানের মধ্যে লক্ষ কোটি কোটি মানুষের গোনা ব্যবস্থা হয়ে জান্নাতি হয়ে যায় কারণটা কি রমজান জবাব দেওয়া আমার কোনো বুজুগী নাই আমার কোনো ইজ্জত সম্মান নাই আমার বাদে একটা গোপনীয় রাত্রি পাক রেখে দিয়েছেন ওই রাত্রির বরকতেই আমি রমজান মাসের ইজ্জত সম্মান বেড়ে গিয়েছে ওই রাত্রির নাম হইল শ্রোনাইলাতুল কদর লাইলাতুল কদরের বরকদের কদর রাত্র এত দামি রাত্র এক হাজার মাস নাচ হয়েছে উত্তম আল্লাহর কাছে এখন যদি লাইলাতুল কদর জিজ্ঞাস করো এই লাইলাতুল কদর তোমার এত ইজ্জত সম্মান কেন তোমার ওই এক হাজার মাসের সব আল্লাহ পাক লেখে দেন তিরাশি বছর চার মাস বন্দি করলে যে আমল নামার সব আছে একটি রাত্রে আবাদত করো এই পর্যন্ত সব বান্দার আমল নামাজ চলে আসে তোর এত দাম কেমনে হইল লাইলাতুল কদর জবাব দে আমার কোনো দাম নাই আমার মহান মালিক আল্লাহ তালা আমার মাঝে নাজিল করছেন পবিত্র কর আন ইন্না ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহাম আল্লাবিল আল্লাহ ফকরাবুল আলমিনের পাক পবিত্লা করি সুখরী আদায় করি যে রব্বুল আলমিন এক বৎসর পরে আপনাকে আমাকে আল্লাহ হায়াত করেছেন এবং পবিত্র রমজান মোবারক পর্যন্ত আল্লাহ হায়াতে তৈব দান করছেন তাই শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ রমজান মাস বৎসরে এক বৎসর পর আসে অম্বতি মুহাম্মাদের দাম বাড়াইবার জন্য লক্ষী সম্মান ইজ্জত নিয়ে আসছে আল্লাহ পবিত্র কালামে ফরমান বিসমিল্সালাম হে ইমানদার বন্ধবানা তোমা তো রোজা ফরজ করা হয়েছে যেমনি পুরো লোকদের উপর ফরাজ রমজানের উদ্দেশ্য যাহাতে তোমার মোত্তাকিন হইতে আল্লাহ আলাহ হইতে পারো আল্লাহর কোরআনে বছে উজলিফাতুল্নাতিল মোত্তাকিন আল্লাহ মুত্তাকীদের জন্য আল্লাহর পবিত্র জান্নাত সাজাইছেন সবাই আলহামদুলিল্লাহ এই রমজান মাস আসছে বহুত নেয়ামত নিয়ে হাদিস শরীফে আরসে আল্লাহ পাঁচ দশটা দিয়ে 10টা দিয়ে সুন্দর্য বাড়াইছেন খুব সংখ্যাে কথা বলো ওয়াজায়ানা সামা আবি শামসা ওয়াল কবার ওয়ানুজুব আসমানকে চন্দ্রসূদন খত্র মাধ্যমে আল্লাহবা সজ্জিত করেছেন ওয়াজায়ানাল আমবিয়াহ বি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কুল নবীদেরকে ইজ্জত সম্মান আল্লাহ কদর বাড়াইছেন আপনার আপনার নবী সাল্লা সালামের ওয়াজা ওয়াজাই জান্নাত কসর জান্নাতকে সজ্জিত হরে গেলমানের মাধ্যমে ওয়াজা আলম আলাই সাল্লাম সমস্ত কুল ফেরেসদের ইজ্জত সম্মান বাড়াইছেন রুহুল আমিন কত ইব্রাহিলের মাধ্যমে হাদিস ইশারা ওয়াজা ইয়াল বা বিবাকিমাসরিফা সারা পিদির মসজিদ গুলি আল্লাহ দামি করেছেন বরকতময় করছেন পবিত্র খানায় বরকত এ সুহানি বিশাহারে রমাদন চন্দ্র মাসগুলি দামি হয়েছে বরকতময় হয়েছে পবিত্র রমজান মাসের বরকতেই এই রমজান মাসে ইজ্জত সম্মান এত দাম মহরমতে শুরু করে এগারো মার্চ এই রমজানের অপেক্ষা অবজ্ঞমান ছিলেন রমজান মাস আসছে মানুষ ইজ্জত সম্মান বাড়াইবার জন্য রমজানকে একটা গাঁয়ের একটা নফল বন্দি গেল ফরেজার আমলে সব লেখা হয় একে সত্তর গুণ সব লেখা হয় এবার লক্ষ লক্ষ নেকের অধিকারী হয় রমজানকে যদি জিজ্ঞাসা করি রমজান মাঠ এত দামি মাঠ তো ডফল আদায় করলে ফরজের সব মিলে যায় এটা ফরজ আদায় করলে শূন্যটা সত্তরটা ফরজের সব মিলে যায় এত দাম কদর কেন ইফতারের সময় লক্ষ কোটি মানুষের নাজাদের ব্যবস্থা তোরবার কত হয়ে যায় চেহারের সময় গোনা মাফ হয়ে যায় পরি রমজানের মধ্যে লক্ষ কোটি কোটি মানুষের গোনা ব্যবস্থা হয়ে জান্নাতি হয়ে যায় কারণটা কি রমজান জবাব দেওয়া আমার কোনো বুঝর্গই নাই আমার কোনো ইজ্জ সম্মান নাই আমার বাদে একটা গোপনীয় রাত্রি পাক রেখে দিয়েছেন ওই রাত্রির বরকতেই আমি রমজান মাসের ইজ্জ সম্মান বেড়ে গিয়েছে ওই রাত্রির নাম হইল শ্রোনাইলাতুল কদর লাইলাতুল কদরের বরকদের কদর রাত্র এত দামি রাত্র এক হাজার মাস নাচ হয়েছে উত্তম আল্লাহর কাছে এখন যদি লাইলাতুল কদর জিজ্ঞাস করো এই লাইলাতুল কদর তোমার এত ইজ্জত সম্মান কেন তোমার ওই এক হাজার মাসের সব আল্লাহ পাক লেখে দেন তিরাশি বছর চার মাস বন্দি করলে যে আমল নামার সব আছে একটি রাত্রে আবাদত করো এই পর্যন্ত সব বান্দর আমর চলে আসে তোর এত দাম কেমনে হইল লাইলাতুল কদর জবাব দে আমার কোনো দাম না আমার মহান মালিক আল্লাহ তালা আমার মাঝে নাসিল করছেন পবিত্র কোরআন ইন্না আনলা হমি লাই এখন কোরআন শরীফকে জিজ্ঞাসা করা কোরআন আল্লাহর পবিত্র কেলাম তোর ইজ্জত সম্মান এত বেশি তোর বরকতে লাইলাতুল কদরের দাম বেড়ে গেছে আর লাইলাতুল কদরের বরকতে রাতে পবিত্র ভরপুর রমজান মাসে ইজ্জত সম্মান বেড়ে গিয়েছে এই রমজানের দাম বলো তোর বরকতে কোরআন তোর দাম কেন কোরআন জবাব দেয় আরে আমার দামে এই জন্য হয়েছে আমার বাজে আল্লাহ পাক নাজিল করছেন বিসমিল্লাহ শরী ও জাইয়ানাল বিবি বিসমিল্লাহির রাহমান জাইয়ানাল কিতাব আবিল কোরআন ও জাইয়ানাল কোরআন আবি বিসমিল্লাহির রাহমানির সমস্ত দামি হয়েছে বা আমি কোরআনের বরকতে আর আমার দাম বাড়ছে আল্লাহর পবিত্র ইসমে আজম খুশুরাই বিসমিল্লাহ শরীফ আমার মাঝে আছে এই বরকতে আমি কোরানের দাম বেড়ে লক্ষ লক্ষ মানুষের নাজাতের ব্যবস্থা হয়ে যায় গোনা বাফ হয়ে যায় তার বাবা ইলাই আল্লাহ হাবিবের দরবারে আসার পরে এই সময় বাই হুজুর আমি বিদায় নিয়ে যাব কদিবাহ কয়বার আসবা হুজুর আমি কাজবাই দশ বার আসবো কিন্তু পরশরে একবার আসবো তার হাজুর হল হিমুল মালাই কাদুয়ার হাতারাজাই ফুল মারাই কদর রাতে বাইতুল্লার উপরে আমি লক্ষ কুড়ি নূরে তুলে ফের স্থানীয় হব এবং সারা পৃথিবী রোজাদারকে আমার পক্ষ থেকে সালাম জানা হবে সমস্ত মতি মুহাম্মাদের লক্ষ কুড়ি মানুষের রাজাদের ব্যবস্থা ওই লাইলা কদরত্র হয়ে যাবে আমার কোরআন ভাইয়েরাম এই কোরআনের বরকত ইজ্জত বাড়ছে কোরআনকে শ্রদ্ধা করে ইজ্জত করে সম্মান করো কালা বল মন মনে করলো কালাম বারসার কথা বাবা কোরআন কার কালাম হিদাহাযা কালাম রব্বি এটা আমার মাবুদের কালাম আল্লাহ পাক আপনাকে বাকি এই রমজানের বরকত গ্রহণ করা তৌফিক দান করুন সবাই বলুন আমিন স্পন্সরড বাই মার্কাজ হজ কাফিলা ওমরা বুকিং চলছে ওমরা বুকিং চলছে সবচেয়ে কম খরচে উমরা পালনের সুবর্ণ সুযোগ প্যাকেজে যা থাকছে ভিসা ও এয়ার টিকিট কাছাকাছি হোটেল ব্যবস্থা অভ্যন্তরীণ ট্রান্সপোর্ট সমূহ তাইফ ও ওয়াদিয়ে জিন সহ মক্কা ও মদিনার দর্শনীয় স্থানসমূহ এছাড়াও আপনার চাহিদা মতো ফাইভ স্টার ও ফোর স্টার হোটেল সহ যে কোনো লোকেশনে ওমরা প্যাকেজের ব্যবস্থা করে থাকি যোগাযোগ মাওলানা মোহাম্মদ নাইম সিদ্দিকী বিস্তারিত জানতে কল করুন জিরো ওয়ান সিক্স এইট ফোর এইট টু ফোর ওয়ান টু সেভেন মার্কাজ হজ কাফেলা বিজ্ঞ ওলামাই কেরামের তত্ত্বাবধানে পরিচালিত অফিস